আর হঠাৎ করে মনে পড়েছে আমি এর একটা কিছু বানাই, তো আম আমি কিছু বানাতে হলে এই দেখো মোহনভোগ আম নে ধর, তোর মাকে দেখাবি না? না তোর মা তো খাচ্ছে। এই দেখো মোহনভোগ, মোহনভোগ আমার বাবা এনেছে, মোহনভোগ তোর বাবা এনেছে, মোহনভোগ দেখো বন্ধুরা খেতে কেমন হয়। ছুলে নিয়েছি, ছুলে নিয়ে বেশ করে হাত দিয়ে চুপ করে নিয়ে এবার মিক্সিতে দিচ্ছি। দেখো এর মধ্যে একটু চিনি দেবো, একটু আমি খেয়ে দেখি তো কেমন আছে। ও হাতেই তো পড়েছে, টক মিষ্টি টক মিষ্টি, একটু চিনি লাগবে। দেখো মিক্সিতে একটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু টক টক একটু আছে ভাব। বন্ধুরা এখানে একটু লিকুইড আমি দুধ ইউজ করেছি, তোমাদের দেখাতে পারি। মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর দেখো এই কাপ গুলো নিয়েছি, কাপ ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেবো, বুঝেছো? আমটাকে ফেলে দেবো তো ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নেবো। তো এবার দিয়ে দিলাম কাপের মধ্যে দিয়ে দেবো, কেমন খেতে লাগে বুঝব। চিনি তো দিলাম, দেখো আইসক্রিম করছি একদম সুন্দর। একটু আবার আম্রপুলি আম দিয়ে, একটা মোহনভোগ ছিল এটা আম্রপুলি আম দিয়ে একটু উপর থেকে সাজিয়ে দিলাম। আর দু রকমের স্বাদ পাওয়া যাবে আইসক্রিমের, চলো এটাকে মিনিমাম 4-5 ঘন্টা তো রাখতেই হবে, না হলেও তো ফিরে আসবো ফ্রিজে দিয়ে, ফিরে আসবো তোমাদের দেখাবো কেমন হয়েছে, তোমার সাথে থাকো। তো বন্ধুরা সেই দুপুরবেলা দিয়েছিলাম, তখন টাইমটা ভুলে গেছি, এবার এখন বাজে 5:30, দিন নাম্বার 1 হচ্ছে। দেখো বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, এবার কেমন হয়েছে দেখো, যা সুন্দর না। একটা বড়োতে দিয়েছিলাম আর বাদ বাকিগুলো সব ছোটোতে, সব বের করি একটু। এই দেখো সুন্দর সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম, খুব তাড়াতাড়ি দেখো টেস্টফুল হবে। একটু গরম হলেই সব আপনা আপনি বেরিয়ে যাবে। এই দেখো এক এক করে কিন্তু সব বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। এই মা ঠান্ডা এখনই বের করে নিয়ে এসেছি, হঠাৎ মাথার মধ্যে এলো আরে আম তো শেষ হয়ে যাচ্ছে, এবছরে তো ম্যাঙ্গো কুলফি আইসক্রিম কিছুই বানানো হয়নি, এই আম শেষের কি দেখো মোহনভোগ আমটা, খাট্টা মিঠা আম খেতে তো দেখালাম তোমাদের, মনে পড়ে গেল যে একটু ম্যাঙ্গো কুলফি বা আইসক্রিম তৈরি করি। তো ঘরে যা থাকে তা দিয়েই করে নিলাম চটপট, খেতেও খুব সুস্বাদু হয় আর তোমাদেরকেও করে দেখালাম কেমন হলো জানি না। হা 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 হা, বাজার থেকে যে কিনে খাও বাড়িতে বানিয়ে নাও অত বহু সুন্দর, দেখেছ? একটা টেস্ট করি আমি, তখন ওই আমটা যাই, এই দেখো ওই আমটা কী টক কী টক, চিনি দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে, ফলো করবে। আজকের মতন এখানেই রাখছি, ম্যাঙ্গো আইসক্রিম কুলফি বলো কুলফিও বা